নমস্কার, কিরণমালা টিভিতে আপনাদের স্বাগত। বিশেষ বিশেষ সংবাদ উপস্থাপনায় আমি নিশির কুমার হাজরা। বামফ্রন্ট পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। খবরের নতুন সংযোজন, নতুন ইতিহাস গড়তে চলেছেন কাজলবাবু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর। বিগত কয়েক মাস ধরে ব্রাহ্মণ পরিবারের ছেলে দাবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করলে ওনার বাড়িতে এসে চিকিৎসার ব্যবস্থা সহ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ বলে সূত্রের খবর। তোমার আপিলে সভাধিপতি সাড়া দিয়েছেন। তুমি আমাকে বহুবার ফোন করেছিলে, দাদা ওই রকমই মানুষ। আমি সুস্থ হবে আমাদের সভাধিপতি আপিলে এবং আমাকেও অনেক আমাকে ফোন করেছিল, পরে আমাকে ফোন করেছিল, আমি বলেছিলাম আপনার তো নাম্বার তার সাথে আমি ফোন করেছিল যে এই টাকাটা দিলে আমি হয়তো সুস্থ হব বা বাঁচব, আর আমার তো অবস্থা খারাপ। আমার ওখানে আমার এরিয়া নয়, আমি কি করে যাই? যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে আমি যাবো, এমনিতে ইলাম বাজার ধরো এমনি দেখা যাবে না, এও আমাকে যেতে পারবে না। ঠিক আছে, আপনাকে বলি দাদা সভাধিপতি শুধু নয়, দাদা শুধু সভাধিপতি নন, তিনি বিশেষ করে যারা অসহায় অসক্ত দরিদ্র তাদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করেন, আর তার কাজ করার জন্য তিনি নিজস্ব একটা প্রতিষ্ঠান করে রেখেছেন, তার নাম হচ্ছে শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটি। তো যেহেতু এই ধরনের কাজ উনি আগে পূর্বে বহু করেছেন, আজকে শুধু সভাধিপতি বলে নয়, তো সেই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে প্রয়োজনটুকু ছিল, যে প্রয়োজনের কথা আপনারা বলেছিলেন, যেটা হলে ওর চিকিৎসা ব্যবস্থাটা সম্পূর্ণ হবে এবং ও সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক জীবনে ফিরবে, সেই আর্থিক সহায়তাটুকু ওই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি থেকে আপনাদের জন্য কিন্তু দাদা নিয়ে এসেছেন। দাদা একজন সভাধিপতি, তিনি পুরো বিষয়টা উনি তদারকির মধ্যে থাকবেন, কখন কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে রাখবেন, আপনাদের কাছে নাম্বার আছে, আমরা যোগাযোগ রাখবেন। আপনাকে এটা চিকিৎসামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করেছেন, তিনি সারা বাংলার বুকে যে উন্নয়নগুলো করেছেন, বাংলার বুকে যে প্রকল্পগুলো চালু করেছেন, তিনি কিন্তু বলে দেননি যে এটা আমার তৃণমূল ঘরানা যারা আছে তারা পাবে, আর যারা তৃণমূল ঘরানা নয়, যারা সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীকে ভোট দিয়েছে তারা পাবে না, এটা তিনি বলে দেননি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চললি আমি, যেহেতু কে সিপিএমের, কে কংগ্রেস, কে বিজেপি, উন্নয়নের ক্ষেত্রে সবাই সমান। এক দুই হচ্ছে আমি ইলেম বাজারের নানাসোর গ্রাম পঞ্চায়েতের কয়রা গ্রামে গিয়েছিলাম, মোহাম্মদ দাবির হোসেনের বাড়ি, যার বয়স হচ্ছে 42 বছর, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছে বেশ কয়েক মাস ধরে। সে বিভিন্ন জনার কাছে শুনেছি যে আবেদন করেছে, আবেদনে তার কেউ সাড়া দেয়নি, সেটা পরের ব্যাপার। আমি একটা আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমার পরিবারের একটা আছে, সে শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটি অর্থ হচ্ছে আমার একটা দাদা 2000 সালে সিপিএমের হারমাদের হাতে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সে বিএসএফের নওজওয়ান ছিল, সেই দাদাকে স্মরণ রাখার জন্য বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প করে থাকি, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, আমরা অনেক সময় থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়েও সচেতন শিবির করেছি, আমরা যখন
কোভিড-19 এর সময় আমরা খোলা বাজারের দোকানও করেছিলাম। সুতরাং মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয়, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষ যখন শীতবস্ত্রের জন্য তারা আবেদন করে, তখন সেই পরিবারগুলো পাশে থাকাই হচ্ছে এই ধরনের সোসাইটিগুলোর কাজ। তো সুতরাং ইলেমবাজার ওই ব্যক্তিটি যখন বলে আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছি, আমি কিন্তু ওখানে দেখি না সে সিপিএম না কংগ্রেস না বিজেপি, সেই ব্যক্তিটা বাড়িতে যায় এবং তাকে শহীদ সাজু হয়ে সোসাইটির পক্ষ থেকে তাকে আমরা আর্থিকভাবে সহায়তা করি এবং সেই পরিবারটাকে আশ্বস্ত করি। এরপরেও যদি কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে সহযোগিতা প্রয়োজন বোধ করে আমার নাম্বারও দিয়ে এসেছি, আমাকে ফোন করবেন, আমি আপনার পাশে এসে দাঁড়াবো বা আমার শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটি আপনার পাশে থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আমার দাদাকে স্মরণ করা। আমি চাইবো আরও যদি কিছু মানুষের তাদের পুনর্জন্ম দিতে পারি, তাদের দুরারোগ্য ব্যাধি থেকে ফিরিয়ে নিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে আনতে পারি, তাহলে তাদের মধ্য দিয়ে আমরা আমার দাদাকে ফিরে পাবো, ওটাই আমাদের লক্ষ্য।